ধন্যবাদ চমৎকার প্রশ্ন। মুশরিক তো সবাই বুঝেন, মুশাহিন বুঝতে কষ্ট হয়। হ্যাঁ, শাহনা যেটাকে বলা হয়, শাহনা থেকে মানে শত্রুতা, একজনের প্রতি আরেকজনের শত্রুতা। হ্যাঁ, অহেতুক শত্রুতা, একটা জন আল্লাহর জন্য শত্রুতা সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু অহেতুক শত্রুতা যেটা, সেটা অবশ্যই অগ্রহণযোগ্য একজন মুসলমানে মুসলমানে। এই কারণে রসুল আকরম সাহেব হাদিসের মধ্যে বলা হয়েছে, যেখানে সোমবার বৃহস্পতিবারের কথা বলা হয়েছে, যে আমলগুলো উঠিয়ে নেওয়া হয় সপ্তাহের মধ্যে দুই দিনে, সোমবার আর বৃহস্পতিবারে। এবং সেই সময় যখন উঠিয়ে নেওয়া হবে, তখন দুইজন মানুষ যাদের মধ্যে একজন একজনের শত্রুতা আছে, হ্যাঁ, তাদেরকে বলা হবে আমদেরু হাদাইন, বলে যে এই দুইজনকে একটু সময় দাও, হাত্তা ইস্তালিহা, যতক্ষণ পর্যন্ত তারা সমঝোতা করে না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের আমল উঠিয়ে নেওয়া হবে না। তাহলে এই যে পারস্পরিক শত্রুতা মুসলমানে মুসলমানে, এটা কিন্তু হ্যাঁ অগ্রাহ্য। এই কারণে কোনো শত্রুতার কারণে দুনিয়ার কোনো ব্যাপার নিয়ে শত্রুতা করে কথা বন্ধ দেওয়া শরীয়তে না যায়, যে তিন দিনের বেশি কখনো কথা বন্ধ করা যাবে না। সুতরাং এই শাহনা বা বিদ্বেষ, হ্যাঁ, কারোর প্রতি মুসলিমের প্রতি, সেটা কিন্তু খুবই ক্ষতিকর। হ্যাঁ, এটা মুসলিম সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই কারণে কারোর সাথে যদি আপনা আমি বুঝতে পারি শত্রুতা, সেটাকে খুব দ্রুত সমাধান করার চেষ্টা করা, যেটাকে আরবিতে ইসলাহুদাতিল বাইন বলে, পারস্পরিক সম্পর্ক আবার ফিরিয়ে আনার চেষ্টা করা, এটা কিন্তু নেক আমলের মধ্যে একটা বিশেষ নেক আমল। তো সেটা অবশ্যই খেয়াল করা দরকার। জাযাকুল্লাহ খাইরা।